স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা ইতিমধ্যেই জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তিত হয়েছে বা তারিখ পুনরায় পুনঃমূল্যায়ন করা হয়েছে আমরা বর্তমান সময়ে আমরা জানি যে করোনা পরিস্থিতির কারণে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বা পেছানো হচ্ছে আমরা যদি এভাবে বলি বলি না কেন তো আমরা এরপরে এর পরে যে তথ্য পেলাম আমরা সেটা হচ্ছে যে গুচ্ছ বিশটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভাবে যে ভর্তি পরীক্ষা হচ্ছে যাকে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা আমরা বলে থাকি এবং সেই ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনেরও একটা আভাস আমরা পাচ্ছি আমরা দৈনিক শিক্ষা ডট কমে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার পেছানো হতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা চলমান করোনা পরিস্থিতি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি ভর্তি পরীক্ষা চিন্তা ভাবনা করছে পরীক্ষার আয়োজক কমিটি বলা হচ্ছে যে শিগগিরই এ বিষয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে তথ্য মতে গত পহেলায় এপ্রিল থেকে বিশটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি আবেদন শুরু হয়েছে প্রথমে আবেদনের সময়সীমা পঁচিশ এপ্রিল পর্যন্ত করা হলেও সেটি লকডাউন শেষ হওয়া পরবর্তী দশ দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যা আগামী উনিশে জুন ভর্তি পরীক্ষা আয়োজনের কথা রয়েছে তবে এই পরীক্ষা পেছানো হবে বলে জানা গেছে সূত্র জানায় অর্থাৎ চলমান লকডাউন আগামী পাঁচ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এটি ঈদ পর্যন্ত বাড়ানোর আভাস পাওয়া গেছে আমরা সবাই জানে যে বোধ ঈদ পর্যন্ত ইতিমধ্যেই লকডাউন বৃদ্ধি করা হয়েছে এবং এই অবস্থায় শিক্ষার্থীদের আবেদন সময়ে ঈদ শেষ হওয়ার পর দশ দিন পর্যন্ত থাকবে আবেদনের সময় বৃদ্ধির ফলে ভর্তি পরীক্ষা আয়োজনের সামগ্রিক কাজ পিছিয়ে যাবে ফলে পরীক্ষা পেছানো ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে না এবং নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির এক সদস্য বলেন চলমান লকডাউন করে লকডাউন কবে শেষ হবে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না লকডাউন শেষ হওয়ার পরবর্তী আরও দশ দিন আবেদনের সময় পাওয়া যাবে এরপর প্রাথমিক বাছাই করা হবে এবং সেটি করতে সপ্তাহ খানেক সময় লাগবে তিনি আরও জানান প্রাথমিক আবেদন শেষ হওয়ার পর চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে এবং এটি করতে করতে জুন মাস লেগে যাবে এবং এরপর প্রণয়ন প্রশ্ন ছাপা সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রশ্ন নিয়ে যাওয়া সহ অনেক কাজ থেকে যায় লকডাউন হওয়ায় বলা হচ্ছে যে লকডাউন হওয়ায় এই কাজগুলো করা সম্ভব হচ্ছে না ফলে নির্ধারিত সময় ভর্তি পরীক্ষা আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে যাবে এবং এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি কমিটির সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশল মোহাম্মদ অহিদুজ্জামান শুক্রবার তিরিশে এপ্রিল বলেন সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে ১৯ জুন ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না তিনি আরও বলেন করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষা আমাদেরও হয়তো তেমন তেমন কোনো সিদ্ধান্তই নিতে হবে এবং লকডাউন থাকায় পরীক্ষা সংক্রান্ত অনেক কাজ করা সম্ভব হচ্ছে না আমরা খুব শিগগিরই এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো হল ইসলামী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাহলে গুচ্ছভুক্ত যে বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত যে ভর্তি পরীক্ষার কার্যক্রম তা আমরা যে তথ্য পেলাম তাতে হচ্ছে যে পেছানোর সম্ভাবনাটাই খুব বেশি এবং এ সংক্রান্ত কোনো আপডেট তথ্য পেলে সঙ্গে সঙ্গে আমরা এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ